রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করছেন ওয়াগনার প্রধান। মার্কিন সংস্থার সহায়তায় ভারতে তৈরি হবে যুদ্ধ বিমানের ইঞ্জিন। ভাগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের আশঙ্কায় রাশিয়ায় নিরাপত্তা জোরদার। ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে, বোমা মেরে ফিলিস্তিনের ঘর উড়ালো দখলদার ইসরায়েল। ফিলিস্তিনে আবারও বোমা বর্ষণ করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা ফিলিস্তিনিদের বাড়িঘর উড়াতে এবার বোমা বর্ষণ করছে, কারণ সরাসরি হামলা চালিয়ে বুলডোজার দিয়ে এখন তারা আর সহজেই বাড়িঘর ভাঙতে পারছে না, যে কারণে বোমা বর্ষণ করছে উপর থেকে, অর্থাৎ হেলিকপ্টারের সাহায্য নিয়ে অথবা বিমান বাহিনীর সহায়তায় সেখানে বোমা বর্ষণ করছে, যাতে করে সেখানে ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। আর এ কারণে একের পর এক বোমা বর্ষণ করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীকে যদি এখনই না থামানো হয়, তাহলে পুরো ফিলিস্তিনি এবার তারা দখল করবে এমনটাই সংকল্প করেছে। তারা পশ্চিম তীরে বসতি স্থাপন এর নীতি তারা তাদের সংসদ নেসোটে অনুমোদন করিয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা সেখানে বসতি স্থাপন করতে চায়। যদিও জাতিসংঘ থেকে এটা নিষেধ করা হয়েছে এবং জাতিসংঘ থেকে নিন্দাও জানানো হয়েছে। তারা মুসলিম বিশ্ব থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি এমন কিছু করা হয় তাহলে দখলদার ইসরায়েলকে এবার সমূলেই ধ্বংস করা হবে। এছাড়া ফিলিস্তিনের হামাস গোষ্ঠী বা ইসলামী জিহাদ আন্দোলন তারাও হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি এমন কিছু করা হয় তাহলে খুব দ্রুত এবার ইসরায়েলের পতন হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমি মনে করি খুব দ্রুত দখলদার ইসরায়েলের পতন হওয়া উচিত এবং ইসরায়েলকে সমূলে ধ্বংস করার এখনই উপযুক্ত সময়, কারণ মুসলিম বিশ্ব এখন এক হয়েছে। মুসলিম বিশ্ব থেকে একযোগে ইসরায়েলে হামলা চালানো উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ওয়াগনার প্রধান। রুশ সামরিক ঠিকাদার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন তার দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের মোকাবেলা করতে অগ্রসর হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। এই বিদ্রোহীকে রুখতে সামরিক বাহিনীর প্রতি নির্দেশ জারি করেছে রুশ কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তবে প্রিগোজিন সামরিক নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। কি ঘটছে তা পুরোপুরি পরিষ্কার না হলেও এই ঘটনা রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনকে বেশ জটিল অবস্থায় ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাকে মস্কো ঘটনাবলী সম্পর্কে তার স্টাফরা অবগত করেছেন বলেও জানানো হয়েছে। শনিবার প্রিগোজিন সামাজিক মিডিয়া অ্যাপ টেলিগ্রামে একটি অডিও মেসেজ পোস্ট করেন। এতে তিনি বলেন যে তার যোদ্ধারা ইউক্রেন থেকে রুশ নগরী রোস্টোভে প্রবেশ করেছে এবং যারাই তাদের থামানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই তিনি যুদ্ধ করবেন। এর আগে রুশ কর্তৃপক্ষ প্রিগোজিনের বিরুদ্ধে অপরাধ তদন্তের নির্দেশ দেয়। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুকে অপসারণ করতে চাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেন যে প্রতিরক্ষা মন্ত্রী তার ভাড়াটে সৈন্যদের ওপর রকেট হামলার নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, ইউক্রেনে তার বাহিনী রাশিয়ার হয়ে লড়াই করছে। তিনি জানান এই হামলায় তার 2000 যোদ্ধা নিহত হয়েছে। তিনি অবশ্য নিহতের কোনো We'll be right back.
মার্কিন সংস্থার সহায়তায় ভারতে তৈরি হবে যুদ্ধ বিমানের ইঞ্জিন। এখন থেকে ভারতেই তৈরি হবে যুদ্ধ বিমানের ইঞ্জিন। মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এতদিন যুদ্ধ বিমান ক্রয়ে কয়েকটি দেশের মুখোমুখি হয়ে থাকতে হতো ভারতকে, তবে এখন থেকে ভারত নিজেও এই ধরনের ইঞ্জিন তৈরি করবে। বৃহস্পতিবার সংস্থার এয়ারোস্পেস বিভাগের সঙ্গে হ্যালের চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী দুই সংস্থা যৌথভাবে যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করবে। এক বিবৃতিতে এই তথ্য জানায় জিই। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জিইর চেয়ারম্যান এইচ লং কার্পের সঙ্গে বৈঠক করেন মোদী। এর কিছুক্ষণ পরে এই চুক্তির কথা প্রকাশ্যে আনে সংস্থাটি। প্রধানমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা ক্রমে জেনারেল ইলেকট্রিক সংস্থা ভারতের সঙ্গে যৌথভাবে প্রযুক্তিগত কাজ করতে সম্মত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি হালকা ও দ্রুতগামী যুদ্ধ বিমান ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। সেই সূত্রেই জেনারেল ইলেকট্রিক সংস্থার F414 ইঞ্জিনগুলি যৌথভাবে তৈরি করবে হ্যাল। জেনারেল ইলেকট্রিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের মাধ্যমে আপাতত প্রযুক্তিগত কৌশল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ভারতে পাঠাবে তারা। নিজেদের F414 ইঞ্জিন সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, অত্যাধুনিক এই ইঞ্জিন ভারত ও আমেরিকা দুই দেশকেই যুদ্ধক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে রাখবে। ভাগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের আশঙ্কায় রাশিয়ার নিরাপত্তা জোরদার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে কাজ করে আসা বেসরকারি সামরিক বাহিনী ভাগনার গ্রুপ খোদ রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করতে পারে এমন আশঙ্কায় কিছু কিছু জায়গায় নিরাপত্তা জোরদার করেছে রুশ প্রশাসন। সামরিক কোম্পানি ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন গতকাল শুক্রবার অভিযোগ তুলে বলেন, সম্প্রতি তাদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে রাশিয়ার সামরিক বাহিনী বিপুল সংখ্যক সদস্যকে হত্যা করেছে। একই সঙ্গে নিজের কোম্পানির সেনাদের হত্যার বদলা নেওয়ারও ঘোষণা দেন ভাগনার প্রধান। ইয়েভজেনি প্রিগোজিন বলেন, রুশ সেনাদের হাজার হাজার সদস্যকে শাস্তি দেওয়া হবে। আমি বলবো কেউ যেন জবাব দিতে পিছপা না হয়। পরে টেলিগ্রাম পোস্টে ভাগনার প্রধান বলেন, রুশ সামরিক নেতৃত্বের সমালোচনা আকারে তিনি যা করেছেন সেটি ন্যায় বিচার পাওয়ার প্রচেষ্টা মাত্র এবং এটি সামরিক অভ্যুত্থান নয়। রুশ সামরিক বাহিনীর নেতৃত্বে দুষ্টের দমন জরুরি। ভাগনার প্রধানের এমন বক্তব্যের পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ দিয়ে ফৌজদারি মামলার উদ্যোগ নেয়। এই মামলায় তদন্ত শুরু হয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানায়। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলে জানিয়েছে ক্রেমলিন। জ্যেষ্ঠ রুশ জেনারেলরা ভাগনার যোদ্ধাদের অপসারণের আহ্বান জানিয়েছেন। জেনারেলের দাবি, ভাগনার সদস্যরা শত্রুর হাতের খেলোয়াড় হিসেবে কাজ করছেন। ইউক্রেনের যুদ্ধ ও ভাগনারের সদস্যরা প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। নিজের সদস্যদের রুশ সীমান্ত পাড়ি দেওয়ার কথা জানিয়েছেন ভাগনার প্রধান। ফলে রুশ প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। রোস্তক শহরে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে এবং সেখানকার গভর্নর ভ্যাসিলি গোলুমের লোকজনকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভাগনার ক্যাম্পে হামলা করা হয়নি বলে দাবি করেছে রুশ সরকার। ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বেআইনি কিছু না করারও আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউক্রেনকে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে যুক্তরাষ্ট্র। ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বোমা সরবরাহ করতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা লরা কুপার গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসম্যানদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের কাছে এই অস্ত্র পাঠানোর পক্ষে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের পরামর্শের কথা তুলে ধরেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা মনে করেন ইউক্রেনকে এই অস্ত্র দেওয়া হলে তা স্থল যুদ্ধে রুশ সেনাদের পিছু হটানোর ক্ষেত্রে সহায়ক হবে। ইউক্রেন সরকার দ্বিমুখী কাজে ব্যবহারযোগ্য প্রথাগত গোলা বারুদের উন্নত সংস্করণ ডুয়েল পারপোজ কনভেনশনাল ইমপ্রুভ মিউনিশনস বা PDICM পাঠাতে জো বাইডেনের মার্কিন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। কুপার বলেছেন, আনুষ্ঠানিকভাবে কিয়েভের কাছে এখনও মার্কিন সরকার এই ধরনের অস্ত্র পাঠানোর অনুমোদন দেয়নি কংগ্রেসের বাধা ও মার্কিন মিত্রদের উদ্বেগের কারণে। তবে পলিটিকো সহ কোনো কোনো মার্কিন
সংবাদ মাধ্যম জানিয়েছে, বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের কাছে এই ধরনের অস্ত্র তথা PDICL পাঠাতে পারেন। ইউক্রেনের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত একজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে গত ডিসেম্বর মাসে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন, যাতে যুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্লাস্টার বোমা উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ আন্তর্জাতিক এক চুক্তি বা কনভেনশনের আলোকে ক্লাস্টার বোমা তৈরি ও ব্যবহার নিষিদ্ধ। বিশ্বের 100 বেশি দেশ এই চুক্তিকে স্বাক্ষর করলেও মার্কিন সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হলে একটি অঞ্চলের বিশাল এলাকায় এই ধরনের বোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়িয়ে পড়ে এবং তাতে বহু বেসামরিক মানুষও হতাহত হয়। নিক্ষেপের বহুকাল পরও এই সব বোমা ধ্বংসাত্মক প্রক্রিয়া অব্যাহত থাকে। বোমা মেরে ফিলিস্তিনির ঘর উড়ালো ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে বোমা মেরে কামাল জুরি নামের এক ফিলিস্তিনির ঘর উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার পশ্চিম তীরের নাপলুস শহরের তিল এলাকায় এই ঘটনা ঘটে। AFP-র এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট কামালের ঘরে এই হামলা চালায়। তার ঘর ছিল একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায়। এই ঘটনায় ফিলিস্তিনি ও দখলদার বাহিনীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ইসরায়েল বাহিনী গুলি, বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করে। অপরদিকে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে তাদের মোকাবেলা করে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়ার গ্রামে ওই 3 ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালান ইসরায়েলি সেনারা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।